ড্রোনটা না সত্যি করে জ্বলে গেল, সামনে জন্মে ফিরে গেল। আমার সামনে যদি সলমান খান এসেও বলে আমাকে বিয়ে করবে, নো ওয়ে, এক্সকিউজ মি, প্লিজ মেরে কো ছোড়ো, তুঝে নি করনা শাদি, শাদি করবা দি, বস প্যার কি দো বাতে, আর উসকে বাদ ঝাড়ু আর পোছা আর কুছ নেহি আর খানা বানানা বস আর কুছ নেহি রহেতা। সবকো পতা হ্যায় সঞ্জিতা বোল দেতি হ্যায় বাকি বোলতি নেহি হ্যায়। জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, হাউস ওয়াইফ হয়ে আমি দিশা পেয়েছি, তো জীবনটা একদম ভুলে গেল মায়ের যাই বলো। গুড মর্নিং মাই লাভলি সোনারা, অল বয়েজ অ্যান্ড গার্লস, মাই চ্যানেল মেম্বার্স অ্যান্ড অল 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 কী বলবো, সবাই 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 মানে ছেলে মেয়ে সবাই যারাই আছো, মা বোন ভাই দাদা সবাই সবাই কেমন, অনেক অনেক ভালোবাসা। সোনা শুধুমাত্র ছেলেদেরকে বললাম না, আমার সোনামণিদেরও বললাম, সোনাদেরও বললাম, যারা আমার ফ্যামিলি মেম্বার সবাই আমার সোনা সোনামণি সবাইকে আমার ভালোবাসা। গুড মর্নিং, আমি সঞ্জিতা, সঞ্জিতাস লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে পড়েছি, জল খেয়েছি, থাইরয়েডের ওষুধ খেয়েছি, আরও বাকি সব খাওয়া দাওয়া যা সব হয় ব্রেকফাস্ট প্রেশার ওষুধ এগুলো করে ফেলেছি। এবারে আমি যাব কাজ করতে। আমার কাজ তোমরা সবাই জানো বিছানা পরিষ্কার করা, ওটা আমি ডেলি করি। আর হ্যাঁ, আমি কিন্তু কাজ করতে একদম ভালোবাসি না, আমি একটু কুইরা আছি, কোনোটাই আমি ভিডিওর জন্য দেখাই না বা চ্যানেলের জন্য দেখাই না। যতটুকু আমাকে করতে হয়, যেহেতু আমি হাউস ওয়াইফ অনেক কাজই করতে হয়, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবটাই করতে হয়। হেল্পিং হ্যান্ড থাকলেও ওই দেখো একটা তরকারি হচ্ছে, ওই দেখো ওই দেখো হচ্ছে, যাই হোক রান্না চাপিয়ে দিয়েছি, শ্যামলি আসতে দেরি আছে, বিছানাটা তুলবো আর কয়েকটা জামা কাপড় কাটবো, ব্যাস এটুকুই আজকে ভিডিওতে দেখাবো, বাকি ভিডিও তোমাদেরকে দেখাবো পরে। এখন তাহলে আমি কাজ শুরু করে দিই, তারপরে বাকি কাজগুলো কী কী করবো সেগুলোও তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। বিছানাটা চেঞ্জ করে নিই, আমার না এই চাদরটা সব থেকে ফেভারিট চাদর, কীরকম যেন একটা শান্তি শান্তি ফিল হয় জীবনে এই চাদরটা পাতলেই। আমার আমার একটু হালকা কালারেরই চাদর পছন্দ, কিন্তু বাট ওই যে আমার পোষ্যগুলো আছে তুলকালাম করবে, সেই জন্য হালকা কালারের পাততে পারি না, ডার্ক ডার্ক পাততে হয়। কি করবো বলো, সেই বাচ্চার মতন আমার ছোটো বাচ্চা হয় না, ছোটো বাচ্চারা যখন থাকে দেখবে মারা একটু ডার্ক ডার্ক জামা মানে চাদর পাতে ইয়ে করে, তো আমিও সেরকম হয়ে গেছি। এখন কি করব, ওদের জন্য নিজেকে আমি পরিবর্তন করে নিচ্ছি, কিছু করার নেই। এই গড়িয়ে গড়িয়ে আমার এই বিছানায় চাপা আর ওঠাটা কার কার ভালো লাগে সেটা জানি না, গড়গড়ার মতন গড়িয়ে গড়িয়ে। ও ঘেমে গেলাম একটা বিছানার চাদর পাততে, এত গরম। উপরেছে এগুলো আমার ফ্রিজের উপরে থাকে, এগুলোকে না ধুলেই নয়, এই যে ফ্রিজের উপরে এগুলোকে সব একটুখানি পরিষ্কার করে দিই। আমার পরে না সব কিছু আকাশি আকাশি পাবে, কারণ আমার এই যে এইখানের দেওয়ালের রংটা যেহেতু নীল, ম্যাচিং করে করে আমার সব নীল। এই গরুটা দুধ দেয়, বুঝতে পারছো কি দুধ দেয়। এগুলোকে নিয়ে সব বাথরুমে ধুবো, আর কয়েকটা বাথরুমে জামা কাপড় আছে ওইগুলো তো ধুবো, ধুয়ে চান করে নেবো, তোমাদেরকে দেখায় একটুখানি, ব্যাস আমার তাহলে আজকে কাজ হবে, এরপর ফ্যামিলি এসে কাজ করবে। আমি কিন্তু এমনি জামা কাপড় কাচি না, এই যে নয় যে আমি ডেলি জামা কাপড় কাচি না, আমার হাতের এখন কি হয়েছে একটুখানি মেশিনটা প্রবলেম করছে, বর্ষাকাল তো মেশিন যদি একটুখানি মেনটেনেন্স না করা হয় কিন্তু মেশিন প্রবলেম করে, সেই একটু মেনটেনেন্সে দেবো বলে দু চার দিন এখন মিস্ত্রি আসছে আর ক্যাঁচ 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 আওয়াজ হচ্ছে, সেই আওয়াজ হচ্ছে বলে আমি ওই
জামা কাপড় হাতে কাজ, নালে হাতে জামা কাপড় কাচার মানুষ সুচিতা ব্যানার্জি নয়। অনেক কাল ছেড়েছি, আমার এই হাতটা ভাঙা, জামা কাপড় কাচতে পারি না। করার নেই, মেশিনটা প্রবলেম করছে তো কাচতেই হবে। ওই যে বললাম যে ইন্ডিয়ান হাউস ওয়াইফ সব করে, সব কাজ করতে হয়, সব কিছু থাকলেও কখনো প্রবলেমে পড়লে আমাদেরকে সব কাজই করতে হয়। আমারও হয়েছে তাই। তো চলো আমি কাজটা করে দিই একগুলো, আর তোমরা আমার সঙ্গে থাকো। দেখ জীবনটা না সত্যি করে জ্বলে গেল, সামনে জন্মে ঠিকই গেল। আমার সামনে যদি সলমান খান এসেও মানে আমাকে বিয়ে করবে, নো ওয়ে। এক্সকিউজ মি, প্লিজ মেয়েকে ছোড়ো, যে নি করনা শাদি, শাদি করবাদি, বস প্যার কি তো বাতে, আর উসকে বাদ ঝাড়ু আর পোছা আর কুছ নেই, আর খানা বানানা বস, আর কুছ নেই রহতা। সবকো পতা হ্যায় সঞ্চিতা বোল দেতি হ্যায় বোলতি নেই হ্যায়। जब से हुई है शादी और तू बाहर ही हूँ, आफत गले पड़ी है इसको निभा रही हूँ। जब से हुई है शादी जमा कर ना नोरा नहीं तो तू बोल तो हमको बॉसल है क्या, तू बाजे गेमो बंद है आज इतना एक तो शादी है और तुम्हारे बेटे की बोले अरे ले जा को ওইটা দিয়ে ব্যাস ধুয়ে দিলেই জামা কাপড় একদম পরিষ্কার। আমরা তো আর মাটিতে স্থানে করে কাজটা কর্ম করি না, তো কাটিল ডাকছে মাটিতে তো কাজকর্ম করি না, না তো মানে এমন করে নোংরা হয় যা তোর নোংরা হয়ে যাবে জামা কাপড়, সেরকম কিছু নয়, যা তো এই একটুখানি সার আমরা ভুলে যাচ্ছি গো। আমি দেরি ইউজ করি সেই ওই 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 কিছুর জন্য। বাবু আমি টান করে একবার বেরিয়ে যাবো, যেতে পারি না গো। আমার না টেবিল টেলিগো আছে, যা টেবিল একটা ভালো আমি এরকম করে রেখে দেবো, তেমনই আসবে তেমনই যদি এসে আমি নিজে নেবো, আমি এগুলাতে পারি না বলতে দেখি। আজকে মিস্ত্রি ডেকেছি, যদি আসে তাহলে অতি মঙ্গল বল। আমার জন্য খুব লাগে, আমার বাড়ি প্রচুর আছে, প্রত্যেকটা কোনায় কোনায় তোমরা লাগিয়ে যেতে পারবে না, মানে কমসে কম 12-13টা লাফিং বুদ্ধ আমার হয়ে আছে। কাপড় কেচে চান করলাম, চান কেটে পুজো করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেল। এত আজকে খিদে পেয়েছে না, ডেটটা বেড়ে গেছে কফি আর মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, চাটনি খাচ্ছি বারণ তিনি কিন্তু খুব বলবে যদি জানতে পারে খাচ্ছে, সেই দুধটা না ছড়িয়ে যায় সব সময়। দে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, জামা কাপড়গুলো মেলবো, ব্যাস তাহলে আজকের কাজ আমার শেষ। ভাতের পরে একটু চাটনি, উফ আমার না আগে লোভ ছিল না জানো মিষ্টির প্রতি, যব থেকে একটু সুগার ধরা পড়েছে, যেটা আমাকে বারণ করে মানে যেটা আমার জীবনে মিষ্টি বারণ হয়েছে, আমার এখন সব সময় মিষ্টিকে দেখতে পারে। এনে ধর দেবো খাবার পরে একদিন মাংসকে দিতেই। দেখবে খেজুর দিয়ে কিশমিশ দিয়ে আমসত্ব দিয়ে উফ কি আবার চাটনিটা বিনেছে, খেয়ে নিই তারপর আবার তোমার সঙ্গে গল্প করে আমেজ করি বেশ চাটনিটা খাই।